हे व्हाट्स अप गाइस, वेलकम बैक टू अनदर एपिसोड ऑफ माय ब्लॉग। तो आज के जाबो दादार साथे একটা জায়গায়, সেটা হচ্ছে আমাদের বারাসাতের এখানেই একটা আউটলেট খুলেছে দাদা বৌদির বিরিয়ানি। আমি আজ থেকে প্রায় বিগত 2 বছর আগে, আই হোপ না 2 বছর না সরি 1.5 বছর আগে ব্যারাকপুরে দাদা বৌদির ওখান থেকে বিরিয়ানি খেয়েছিলাম। দাদা বৌদির ডিবা ফেমাস কি জানি না, আমি ঠিক মনে পড়ছে না, ডিবা আই হোপ ডিবা পে, ঠিক আছে কিছু একটা হবে, আমি সেটা তোমাদেরকে দেখে বলছি। তো সেখান থেকে বিরিয়ানি খেয়েছিলাম ব্যারাকপুরে, বাট এই ভাড়ার সাথে এখন দাদা বৌদিনের ডিবাপি নতুন খুলেছে আউটলেট। তো সেইখানে দাদার আমি আজকে যাবো খেতে, যে কিরকম প্রাইস আছে না সেগুলো তোমাদেরকে দেখাবো, কিরকম কোয়ালিটি করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। সো দাদাকে এই জাস্ট এখন ফোন করেছিলাম। তো আমি আর দাদা 1.5 বছর আগে সেখানে তোমাদেরকে ভিডিও শুরুতে যেটা বললাম যে দাদা বৌদি ডিবাপি দুটোই ট্রাই করেছিলাম ব্যারাকপুরে যেটাতে আছে। এবারে এখন রিসেন্ট ভাড়ার সাথে যেটা খুলেছে সেটা হচ্ছে ডিবাপি। তো তোমাদেরকে ডিবাপির দোকানে আজকে নিয়ে যাবো বাড়ার সাথে, যে কিরকম প্রাইস না প্রাইস, খেতে খেতে কিরকম আছে সেটা তোমাদেরকে দেখাবো। অ্যান্ড এটাও বলবো যে 1.5 বছর আগে যে ডিবাপিতে যে ট্রাই করেছিলাম কিছুটা তো ডেফিনেটলি টেস্ট মনে আছে, এখন মনে নেই, এখন আমি জানি না ডিবাপি দাদা বৌদি কিরকম এখন আছে, এখন এই মুহূর্তে কিরকম চলছে আমি জানি না, ব্যারাকপুরের কথা বলছি। তো সেইটাও তোমাদেরকে কিছু না কিছুটা কম্পেয়ার করে বলবো যে কোনটা বেশি ভালো লেগেছে, ব্যারাকপুরেরটা নাকি বাড়ার সাথে। যদিও ওই টেস্টটা অনেক আগে করেছিলাম, এখন আমি করিনি রিসেন্টলি, তাও একটা আন্দাজে তোমাদেরকে বলবো। সকাল একদম এখানে বৃষ্টি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, মানে বেরোনোর দিন বৃষ্টি পড়বে, যেদিন ছুটি থাকবে আমার সেদিন বৃষ্টি পড়বে, মানে এটা আমি প্রত্যেকবার দেখেছি, প্রত্যেকবার মানে আমার যখনই ছুটি থাকবে না কেন বৃষ্টি পড়বে। অ্যান্ড বাই দ্য ওয়ে একটা ডিসক্লেমার যে আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, কোনো ফুড রিভিউয়ার নই, ঠিক আছে, মানে কোনো ফুড জাতীয় কোনো রিলেটেড আমি কিন্তু কন্টেন্ট বানাই না, ঠিক আছে। আজকে যাচ্ছি খেতে বিরিয়ানি, দাদা বললো অনেকদিন, দাদা বলছিল অনেকদিন বিরিয়ানি বিরিয়ানি খাওয়া হয় না, ক্রেভিংস উঠছে মটন বিরিয়ানি খাওয়ার, ঠিক আছে, যেটা দ্বীপ যদি সামনেই থাকে তো সেখানে যাওয়া যেতেই পারে, দাদার সাথে আজকে যাবো খেতে। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। নর্মালি ফোনের একটা কভার কেনার আছে, ওটা কিনবো, দাদা এসে গেছিল, তারপর এখন বেরোলো দত্তগোলের কোথাটা গেল কাজের সূত্রে। তো বিকেলবেলা যাবো হচ্ছে আমরা সেই দ্বীপের দোকানে, তো সেটা তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। তো এখন যাই ফোনের কভারটা কিনে, ফোনটা নতুন কিনেছি, কভারটা কেনা আনি। বৃষ্টিটা মোটামুটি কমে গেছে, চাপ নেই, এরকম ওয়েদার থাকলে ঠিক আছে, অসুবিধা হবে না। বৃষ্টি বৃষ্টি পড়ছে না, হালকা হালকা ঝিরিঝিরি পড়ছে, মানে কভার টভার কিনতে আচ্ছা দাদা, লেদারের মধ্যে কিছু হবে, লেদার কভার কভার টভার দেখা দেখার পর এটা আমার ফাইনালি পছন্দ হয়েছে, এটা দেখতে সত্যি ভালো লাগে, ঠিক আছে, কোয়ালিটিটাও ভালো আছে। এখন তো মোটামুটি সন্ধ্যা বন্ধ হয়ে গেছে, এবারে দাদা বলছে যে ওর তো গেছিল ব্যারাকপুরে, ঠিক আছে, এবার ব্যারাকপুর থেকে ওর আস্তে আস্তে মোটামুটি টাফাটা বাঁচবে, ঠিক আছে, এবার যার ফলে আমি মনে করলাম যে অতক্ষণ তো বেট করে কোনো লাভ নেই, যা বলে সম্রাটও ফোন করলো কিছু করে গেছে, সম্রাট বলে তাহলে আমি তাহলে চলে আসছি, হ্যাঁ তাহলে আমি মোটামুটি এখন ওই দিকে আসছে, মানে ওই এয়ারপোর্টের ওই সাইডে আসছে, ওখান থেকে ওকে পিক আপ করে নেবো, পিক আপ করে নিয়ে একদম যাবো হচ্ছে তোমার ডিবাপির বিরিয়ানি। এখন বাজে হচ্ছে 7:30, তো আমরা এখন যাচ্ছি মানে ডিবাপির বিরিয়ানির ওদিকেই যাচ্ছি, যাই না খোলা খোলা থাকবে কিনা ভগবান জানে, ঠিক আছে। তো যাই হোক, তো তোমাদেরকে একেবারে ওখানে গিয়ে তোমাদেরকে দেখা, ওই দূরে ডিবাপি দেখা যাচ্ছে, ডিবাপি বিরিয়ানি, চলে এসেছি আমরা ডিবাপির বিরিয়ানির সামনে, এবারে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম কী টেস্ট আছে না আছে খাওয়া। এটা হচ্ছে মেন এন্ট্রেন্সটা, দিক থেকে যেতে হবে, এখানে প্রথমে তোমাদের বুক করতে হবে, এখানে রিসেপশনিস্ট হবে, এখান থেকে যেতে হবে। কেমন লাগছে? খুব সুন্দর বললে হবে না, ভেতরের অ্যাম্বিয়েন্সটা অনেকটা এরকম টাইপের, ভেতরের জায়গাটা অনেকটা আছে এরিয়াটা। বেশ, আমাদের চিকেন বিরিয়ানি কোয়ান্টিটি কিন্তু অনেক আছে ভাই, দেখ, তাই না, কোয়ান্টিটি প্রচুর আছে, কেমন লাগছে যে বিরিয়ানিটা? ভালো টেস্ট, কেমন ভালো, আমি এখনো খাইনি, খাবো। যখন এসে যখন ঢুকলাম এখানে, মাটন বিরিয়ানি যে প্রাইস আমি মানে ঢুকে জিজ্ঞাসা করেছিলাম, তো মাটন বিরিয়ানি প্রাইস বলেছিল 310, তাই তো, 310। আর চিকেন বিরিয়ানি প্রাইস যেটা আমি যেটা চিকেন যেটা নিলাম সেটা হচ্ছে 230 হচ্ছে চিকেন বিরিয়ানির দাম।
তো তোমরা এটা এসে এখানে অ্যাকাউন্ট অনেক সময় কি দামটা সময় ভ্যারি করে অনেক সময় আপ ডাউন হয় তো তোমরা এখানে এসে জিজ্ঞাসা করে নিতে পারো আমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমরা এটা দেখতে পাচ্ছ চিকেনের চিকেনের এটা 250 গ্রাম হবে না 250 গ্রামের হবে চিকেনের সাইজ দেখো গাইস এই হচ্ছে পুরো চিকেনের সাইজ এখানে আলু দিয়ে দিয়েছে একটা আলুটা বিশাল সফট আছে ঠিক আছে তোকে চিকেনটা দিচ্ছি তারা এবারে আমি জাস্ট নরমালি টেস্ট ফেস করে দেখি কিরকম লাগছে চিকেনের সাইজ মারাত্মক চিকেনটা সেদ্ধটা মোটামুটি ভালোই হয়েছে ঠিক আছে আমি লাস্ট ডিভাবে বিরিয়ানি খেয়েছিলাম বলছি লাস্ট ডিভাবে বিরিয়ানি খেয়েছিলাম ব্যারাকপুরের ওখান থেকে ওটা প্রায় এক দেড় বছর আগে খেয়েছিলাম ঠিক আছে টেস্ট যেটা বলে টেস্ট ওটা মোটামুটি আমার একটু একরকমই লাগছে গুড় আলুর জাস্ট সফটনেসটা দেখো টিপছি আলুটা পরে ভেঙে যাচ্ছে ঠিক আছে চিকেনটাও মোটামুটি সফটই আছে সব খেয়ে দিয়ে এখন তুই মুখে এখন নিচ্ছি যেটা কি বলবো চিকেনটা খুবই জুসি একদমই মানে চিবড়ে চিবড়ে টাইপ চিবড়ে চিবড়ে জুসি চিকেনটাকে হালকা ফ্রাই করে দিয়ে এতে কলা হতো বেবিটা কলা হতো ভালো হতো এখানে তোমাদের মেনু কার্ডটা পুরো দেখতে পাবে আলু বিরিয়ানি 120 আলু বিরিয়ানি টেক হাফ 80 এগুলো সব দেখতে পাবে এখানে সেরকম হলে পজ করে স্ক্রিনশট করে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে গেলি বলতে গেলে যাদের বিভাবি বিভাবি দোকানে মানে বিরিয়ানি খাওয়ার যাদের ক্রেভিংস উঠবে তারা বেসিক্যালি বলতে গেলে কৃষ্ণনগর রোডে বারাসাতে এখানে আসতে পারো ব্যারাকপুরে অতটা দূরে যেতে হবে না যারা বারাসাতে লোকালিটির মধ্যে থাকো কাছেই পারো নো ডাউট টেস্টে সবই খুব ভালো এখানে অ্যাম্বিয়েন্সও খুব ভালো নো ডাউট বলতে এই পুদিনা চাটনি এত ভালো লেগেছে পুরো সাবার করে দিয়েছি সম্রাটও তাই সেই সেই এখানে বিরিয়ানি তো ভালো টেস্ট তো ভালোই পুদিনা চাটনি টেস্টও মারাত্মক নেক্সট লেভেল এটা খেতেই হবে না এটা এটা ম্যান্ডেট জিনিস এটা সত্যি আমার জন্য ম্যান্ডেট মিষ্টি খেতেই হবে সেই রান্না করার জায়গাটা এই সাইডটা অনেকটা বড় আছে রান্নাদের রান্না মানে বিরিয়ানি ফিনে সব স্টকে থাকে হচ্ছে এই সাইডটা সব স্টকে থাকে তো দিবাপির যে লোকেশনটা সেটা হচ্ছে একদম এটা হচ্ছে কৃষ্ণনগর রোড কাঠগোলার আগে তাই তো কাঠগোলার আগে তো কাঠগোলার একদম সামনে গিয়ে যাবে তার আগে হচ্ছে এটা পড়ে দিবাপির এটা আমার এক্সপিরিয়েন্স মোটামুটি আচ্ছা তুই দাদা বলতে থেকে আগে খেয়েছিলিস তো দাদা বলতে আগে খেয়েছিলিস মানে দিবাপির ব্যাপারটা কি বলতো মানে নো ডাউট ভালো কোয়ালিটি সত্যি কথা বলতে বিরিয়ানি কোয়ালিটি খুব ভালো কিন্তু একটু ড্রাই টাইপের লাগলো হালকা মানে দিবাবি দেখি যেরকম হয় যেরকম দাদা বুঝতে যেটা কি হয় তেলাক্ত ব্যাপারটা বেশি লাইন দাঁড়া তবে সকাল সকাল গিয়ে জিমে এসে কথা বলছিলাম জিমটাতে এসে জিমটার এখানে এটা সত্যি বলতে গেলে অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে জিমে ভর্তি হবো ভর্তি হবো ভর্তি হবো এখানে কথা বললাম এখানে যেটা কথা বলে ওনারা বললো মাসে মাসে 600 টাকা আর হচ্ছে মানে একবারে যদি ভর্তি হতি হবো তখন একবারে 1000 টাকা পে করতে হবে আর মান্থলি হচ্ছে 600 টাকা মোটামুটি আমি মনে করলাম যে না ঠিকঠাকই আছে সো আমরা আসছি তাহলে স্যালাডে আমার খাওয়া ভাই কিছু এটা খাওয়া ঠিক আছে কী খাওয়াবি কী খাওয়াবি সেটা আমাকে বলো যা লাগে না আমার টাটা বাই সাবধানে যাস হাড়ি ফাড়ি যাস না হাড়ি গেলে আমাকে কল করবি আগে আমার বেসিক্যালি বলতে গেলে মোটামুটি তো ফ্রেশ শেষ হয়ে গেছিলাম অনেকক্ষণ আগে তো এখন বাজে হচ্ছে রাত কটা বাজে ওই একটা একটা বাজে যায় একটা একটাই বলতে গেলে একটা বাজে 10 মিনিট মতো বাকি আছে যাই হোক তো আমার একটা খুব বাজে পরিমাণে নেশা হয়ে গেছে সেটা হচ্ছে ওয়েব সিরিজ দেখা মানে প্রত্যেকটা রাতে আমার এই ওয়েব সিরিজগুলো দেখি ঠিক আছে মানে রাত্রেবেলা অফিস ফফিস শেষ হওয়ার পরেও ওয়েব সিরিজ দেখি এখনও নেশা হয়ে গেছে সেটা বলতে গেলে ঠিক আছে যদি কিছুদিন আগে না সরি ভুল বললাম কালকে নিখোঁজটা কমপ্লিট করলাম তার আগে মাধুমিতার যে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল ওটাও দেখলাম ওটাও কমপ্লিট হয়ে গেছে দেখা তো আজকে দেখছি হচ্ছে মান্দার মান্দারটা দেখছি তো ভাবে এখন জিমিটে আমার একটা বন্ধু মানে নিহারিকা অবভিয়াসলি তোমরা চিনবে নিহারিকা আর এখানে আমি এখানে প্রেজেন্ট করছি জিমিটে এই এটা দেখছি এখন ওয়েব সিরিজ যাই হোক এই ছিল হচ্ছে আজকে একদম ভিডিও একদম সিম্পল শর্ট যাই বলতে পারো ভিডিওটা মোটামুটি ডিভাবিতে গিয়ে তো ভালোই লাগলো খাওয়া দাওয়ার পরে ঠিকঠাকই লাগলো ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল লাইক দ্য ভিডিও কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিও কিরকম লাগছে শেয়ার করে দিও বন্ধুদের সাথে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।